আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে পরিপাক ঠিক আছে পরিপাকের মুখে যে পরিপাক আছে সেটা পড়বো গতদিন আমরা দেখছিলাম যে লালা গ্রন্থি লালা গ্রন্থির কিছু বৈশিষ্ট্য লালা গ্রন্থি কয়টা আছে এর কি আছে কোনটা নালী কোথায় ওপেনিং হয় নালির ওপেনিং ক্লাস হচ্ছে আমরা দেখছি যে লালা গ্রন্থি যে লালা রস আছে এই লালা রসের কাজটা কি আচ্ছা সরি তো একটু দেখো তোমরা একটু কমেন্ট করো দেখি আমাকে কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সব ঠিক আছে কিনা একটু কমেন্ট করো আর আমি জানি এই যে রোটেট হয় না হ্যাঁ এটা রোটেট হচ্ছে না মানে প্রাইভেট গ্রুপে লাইভ নিলে এরকম হচ্ছে তো তোমরা একটু কমেন্ট করো যে দেখা বা শোনা যাচ্ছে কিনা ঠিক আছে সব কিছু আচ্ছা দেখো আমরা খুব কম সময়ে পড়বো কিন্তু গুরুত্বপূর্ণ পড়া পড়বো তো তোমরা একটু মনোযোগ দাও আমি আজকের কোশ্চেন ধরতেছি না আজকে কোশ্চেন ধরার সময় নেই কারণ আজকে আমি একটু কম পড়াবো কম পড়াবো বলতে বেশি বা টাইমটা কম থাকবে লাইভের লাইভের যে ডিউরেশনটা এটা কম থাকবে আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি দেখো তো তোমরা সকলেই জানো যে পরিপাক এই পরিপাক হলো দুই ধরনের পরিপাক কয় ধরনের দুই ধরনের একটু মনোযোগ এটা কিন্তু সৃজনশীল আসে হ্যাঁ সৃজনশীল আসে তোমরা জানো পরিপাক হলো দুই ধরনের দুই ধরনের পরিপাক আছে একটাকে বলা হচ্ছে যান্ত্রিক পরিপাক একটাকে বলা হয় কি যান্ত্রিক পরিপাক আর একটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিপাক রাসায়নিক রাসায়নিক পরিপাক তো দেখো এই যে যান্ত্রিক আর রাসায়নিক পরিপাক কেমনে হয় মুখের মধ্যে এটা কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষা আসে তো মুখে যে পরিপাক আছে এই পরিপাকটাও কি হবে যান্ত্রিক মুখের যান্ত্রিক পরিপাক আর হচ্ছে মুখের রাসায়নিক পরিপাক হবে বুঝছো এখন দেখো মুখে যে যান্ত্রিক পরিপাক তোমরা জানো যান্ত্রিক পরিপাক মানে যন্ত্রের সাহায্যে পরিপাক সেই যন্ত্রগুলোর নাম কি তোমরা জানো সেই যন্ত্রের নাম হচ্ছে দাঁত প্লাস দাঁত প্লাস অর্থাৎ পরিপাক যখন দাঁত ও জিব্বার সাহায্যে হবে খাদ্য কণাগুলোকে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করবে তখন তাকে বলবো আমরা যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক মানে কি রাসায়নিক পরিপাক মানে হচ্ছে এনজাইম এনজাইম থাকবে এখানে কি থাকবে এনজাইম অর্থাৎ এনজাইমের সাহায্যে যখন পরিপাকটা হবে তখন তাকে বলবো আমরা রাসায়নিক পরিপাক তাহলে দেখো যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি কি একটু তোমরা বোঝার চেষ্টা করো যান্ত্রিক পরিপাকে আমরা দাঁত প্রথমে প্রথমে আসি আসি যে আমরা তো জানি যে মুখের মধ্যে লালা গ্রন্থি থাকে এখন দেখো একটু যে মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে আমরা জানি এই লালা গ্রন্থি থেকে কি হয় লালা রস সিক্রেশন হয় লালা রস লালা রস সিক্রেশন হয় তো দেখো যখন আমাদের মুখের মধ্যে খাবার যায় যখন মুখের মধ্যে খাদ্য আমাদের আসবে তখন কিছু নার্ভ 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 হচ্ছে স্টিমুলেট হবে বা স্নায়ু এই স্নায়ু এর সাহায্যে আমাদের মস্তিষ্ক আছে না মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক কি করবে মস্তিষ্কের মধ্যে এই স্নায়ু একটা সংকেত পাঠাবে মস্তিষ্ক মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে সংকেত পাঠাবে যে খাদ্য আসছে মুখের মধ্যে তাহলে মুখে খাদ্য যখনই আসবে তখন কি লাগবে আমার লালা রস লাগবে তখন মস্তিষ্ক কি করবে এই স্নায়ুর সাহায্যে আবার এই স্নায়ুর সাহায্যে মস্তিষ্ক কি করবে তখন এই লালা গ্রন্থির মধ্যে সংকেত পাঠাবে যে মুখের মধ্যে খাদ্য আসছে সেজন্য লালা রস লাগবে তখন লালা লালা গ্রন্থিকে থেকে সে উত্তেজিত করবে স্টিমুলেট করবে ফলে লালা গ্রন্থি থেকে আসবে লালা রস তাহলে কি বললাম যে যখন আমাদের জিহ্বার মধ্যে আমরা জানি যে সাতকুড়ি থাকে এই জিব্বা সাত কাজ হলো যখন খাদ্যটা যাবে মুখের মধ্যে সাতকুড়িগুলো স্টিমুলেট হয় স্টিমুলেট হওয়ার ফলে এই সংকেতটা মস্তিষ্কের মধ্যে আসে স্নায়ুর মাধ্যমে স্নায়ুর মাধ্যমে কোথায় আসবে আসবে মস্তিষ্কে মস্তিষ্কে যখন স্নায়ুর মাধ্যমে সংকেতটা আসবে হ্যাঁ গিফট দেবো এই যে লাইফটা শেষ করে দিয়ে দেবো গিফট তোমাদের লটারি করে লটারির মাধ্যমে গিফট দিয়ে দেবো একজন পাবা শুধুমাত্র ওই যে আমি মেইন গ্রুপে একটা কুইজ কোশ্চেন দিয়েছি কিন্তু এই কুইজ কোশ্চেনে যারা সঠিক উত্তর প্লাস যারা দশজনকে মেনশন দিছো তাদেরকে পুরস্কার দেওয়া হবে আজকে আচ্ছা লাইফটা শেষ করি আগে তাহলে দেখো মস্তিষ্ক আছে না এই মস্তিষ্কের মধ্যে যখন সংকেত পাঠাবে মস্তিষ্ক তখন কি করবে ওই সংকেত আমার স্নায়ুর মধ্যে পাঠাবে যে লালা রস লাগবে স্নায়ু আবার কি করবে লালা গ্রন্থির মধ্যে গিয়ে উদ্দীপ্ত করবে লালা গ্রন্থিকে যখন উদ্দীপ্ত করবে তখন লালা গ্রন্থি থেকে কি আসবে লালা রস আসবে তখন এই লালা রস খাদ্যের সাথে মিক্সড হবে লালা রস লালা রস কি হবে খাদ্যের সাথে খাদ্যের সাথে মিক্সড হবে তখন খাদ্যগুলো কি হয়ে যাবে বলো দেখি খাদ্য পিচ্ছিল হবে না পিচ্ছিল হবে কিন্তু খাদ্য খাদ্য কি হবে পিচ্ছিল হবে এবং একই সাথে আমরা খাদ্যের সাথে কি ব্যাকটেরিয়া খাই অনেক জীবাণু আছে সেই জীবাণুগুলাকে ধ্বংস করবে কে এই লালা রসের মধ্যে দুইটা জিনিস থাকে একটার নাম হলো ইমিউনোগ্লোবিলিন এ আর একটার নাম এনজাইম আছে এই গুরুত্বপূর্ণ এনজাইম এই এঞ্জাইমটার নাম হলো লাইসোজাইম লাইসো জাইম লাইসোজাইম এই লাইসোজাইম এবং ইমিউনোগ্লোবুলিন এ এই লাইসোজাইম এনজাইম এবং ইমিউনোগ্লোবুলিন লাইসোজাইম এনজাইম এবং ইমিউনোগ্লোবুলিন এ কি করবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এর কাজটা হলো এর কাজ হলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে মনে থাকবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে এখন দেখো খাদ্যটা পিছিল হলো না এর পরবর্তীতে কি হবে এই যে দাঁত খাদ্যটা কি করবে তখন জিব্বা আচ্ছা এরপর আসে যে জিব্বা জিব্বা কিন্তু একটা শক্তিশালী একটা পেশি ঠিক আছে জিব্বা কিন্তু এক ধরনের পেশি তো এই পেশি কি করবে চড়ার মাধ্যমে খাদ্যগুলোকে নির্দিষ্ট দাঁতের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে জিব্বা কি করবে খাবারগুলোকে দাঁতের মধ্যে নিয়ে ফেলে দেবে ঠিক আছে ধরো এটা দাঁত এই দাঁতের মধ্যে খাদ্য দিয়ে দিল তাহলে এই যে দাঁতগুলো আছে কয় ধরনের তোমরা তো দাঁত আছে তিন চার ধরনের ইনসিজর ক্যানাইন প্রিমোলার মোলার এই চার ধরনের দাঁতের মধ্যে দাঁতের যেই দাঁতের নিচের মনে করো মনে করো দাঁতের অনুযায়ী দাঁতের ধর্ম অনুযায়ী কিছু দাঁত আছে শুধু খাদ্যগুলোকে কেটে দেয় কিছু দাঁত আছে খাদ্যগুলোকে পেশন করে এর উপর ভিত্তি করে তো দাঁত চার প্রকার একটা আছে ক্যানাইন অর্থাৎ পেশন অগ্রপেশন এরকম চারটা দাঁত আছে তাহলে জিব্বা কি করবে দাঁতের নিচে খাদ্যগুলোকে নিয়ে আসবে তখন দাঁত কি করবে খাদ্যগুলোকে কেটে টুকরো টুকরো কনায় রূপান্তর করবে ঠিক আছে তাহলে কি পাইলাম আমরা খাদ্যের টুকরো পাইলাম খাদ্যের টুকরা তাহলে এই খাদ্যের টুকরাগুলা এর পরবর্তীতে কি করবে এই খাদ্যের টুকরাগুলা চলে যাবে এই খাদ্যের টুকরাগুলা চলে যাবে আচ্ছা রাসায়নিকটা পরে আমি পড়াই তাহলে এটাকে পরে এখানে লিখি আচ্ছা এরপরে এই খাদ্যের টুকরাগুলা দেখো এই খাদ্যের টুকরাগুলা যাবে হচ্ছে খাদ্যের টুকরাগুলোর মধ্যে আমাদের জিব্বা আছে না এই জিব্বা কি করবে আমাদের তো আমরা জানি তালো দুই ধরনের আছে উপরে যদি এটা হয় জিব্বার উপরে এটা যদি একটা জিব্বা হয় এটা হচ্ছে জিব্বা তাহলে জিব্বার উপরে যে তালু এই প্রথমের তালুটাকে বলা হয় শক্ত তালু তালু কিন্তু আমি একটা হার্ট প্যালেট আর একটা সফট প্যালেট প্যালেট তো জিব্বা কি করবে এই এই আছে না বা শক্ত তালুর উপর একটা ঊর্ধ্বগামী বল প্রয়োগ করবে তাহলে জিব্বা কি করবে উপরের তালুকে একটা ফোর্স দেবে ফলে খাদ্যটা পিছনের দিকে যাবে তাহলে জিব্বা যখন এই শক্ত তালু শক্ত তালু শক্ত তালু মানে কি এটার নাম হলো হার্ট প্যালেট এই হার্ড প্যালেটের মধ্যে যখন জিব্বা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তখন খাবারটা পিছনের দিকে চলে যাবে খাবার কি করবে তখন পিছনের দিকে চলে যাবে পিছনের মধ্যে আবার কি আছে এখানে নরম তালু আছে না এই নরম তালু নরম 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 তালু 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 এই মানে কি সফট প্যালেট সফট প্যালেট সফট প্যালেট এই নরম তালু বা সফট প্যালেট কি করে আমাদের যে নাসা ছিদ্র আছে নাসা ছিদ্র ওটা যেখানে মুখের মধ্যে হয় সেই ওপেনিংয়ের জায়গাটা হলো সফট প্যালেট সফট প্যালেট থাকার কারণে খাদ্যটা নাকের মধ্যে আসে না ঠিক আছে না এটা একটু মনে রাখতে হবে সফট প্যালেট থাকার কারণে খাদ্য কি করে এই সফট প্যালেটের কাজটা হলো খাদ্যকে নাসা ছিদ্র পথে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেয় নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেয় বাধা দেয় তাহলে খাদ্যকে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেবে কে সফট প্যালেট তাহলে এখানে আরেকটু আমি বলি আরেকবার যে জিব্বা কি করবে খাদ্যটা এই যে খাদ্যের টুকরাগুলো কি আসবে খাদ্যের টুকরাগুলোকে জিব্বা কি করবে একটা ঊর্ধ্বগমি বল প্রয়োগ করবে কার বিপরীতে শক্ত তালুর বিপরীতে এই এই অংশটার নাম হচ্ছে এই অংশের নাম হলো শক্ত তালু এই শক্ত তালুতে যখন ঊর্ধ্বগমি বল প্রয়োগ করবে তখন খাবারটা পিছনের দিকে যাবে বুঝছো পিছনের দিকে যখন খাবার যাবে তখন এই খাবারটা উপরে যাবে না নাসা ছিদ্র যাবে না নাসা ছিদ্র প্রবেশে বাধা পাবে কার কারণে এখানে এই যে সফট প্যালেট আছে কি আছে এখানে সফট প্যালেট বা নরম তালু তাহলে নরম তালু নাসা পদে খাবারটা প্রবেশে বাধা দেবে এটা একটু মনে রাখবা এরপরে খাবারটা চলে আসবে তাহলে এরপরে খাদ্য খাদ্যটা এখানে আসবে এই জায়গায় আসবে এই জায়গাটার নাম হলো গলোবিল কি নাম গলবিল মনে রাখবা এই জায়গাটার নাম হলো গলবিল কি নাম গলবিল তাহলে নরম তালুয়ের পরে খাদ্যটা চলে আসলো গলবিলের মধ্যে বিলের মধ্যে আসলো এখন দেখো এই গলবিল থেকে আবার দুইটা নালি বের হয়ে আসে গলবিল থেকে দুইটা নালি এই যে আমাদের গলার মধ্যে নালি কয়টা আছে আমাদের গলার মধ্যে পাইপ আছে মানে আছে আছে কিন্তু দুইটা দুইটা অনেকে জানো যে একটা কিন্তু একটা একটা না দুইটা আছে হলো একটাকে বলা হয় শ্বাস নালি একটাকে বলা হচ্ছে শ্বাস নালি যেটা যেটার শুধু আমরা অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি যেটাকে শ্বাস নালি বলা হয় বা এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া কি নাম ট্রাকিয়া 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 বা শ্বাসনালী আরেকটা আছে যেটাকে বলা হয় খাদ্য নালী খাদ্য খাদ্য বা অন্ন ঠিক আছে খাদ্য নালী বা অন্ন নালী এটার ইংরেজি নাম হলো ইসোফেগাস 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 তাহলে গলবিল থেকে কয়টা নালী বের হয়ে আসে গলবিল থেকে দুইটা নালী পাবো আমরা গলবিল থেকে দুইটা নালী আসবে একটার নাম হলো শ্বাসনালী আর একটার নাম কি খাদ্য তাহলে দেখো এই যে খাবারটা কোথায় যাবে শ্বাস নালিতে যাবে নাকি খাদ্য যাবে অবশ্যই খাবারটা যাইতে হবে তোমার খাদ্য নালিতে অন্য মধ্যে মধ্যে খাবারটা এখন দেখো এখানে যদি আমি একটু দেখাই এটা মুস আমি এখানে যদি একটু দেখাই যে এই যে এটা হলো ধরো গলবিল এটা হচ্ছে গলবিল তাহলে এই গলবিল থেকে দুটা নালি আসছে একটা হলো একটা হলো এই যে এই নালীটাকে বলা হয় সামনের দিকে আমাদের এই গলার মধ্যে দুইটা নালী আছে সামনের দিকে যে নালীটা তুমি যদি হাত দিয়ে ধরো একটু শক্ত শক্ত লাগবে এটাকে বলা হয় শ্বাস নালী। তাহলে এটা ধরো যে সামনের দিকে অংশ তাহলে এর নাম কি শ্বাসনালী শ্বাস নালী শ্বাসনালী আর এটাকে বলতেছি আমি অন্ন নালী অন্ন নালী মানে কি ইসোফেগাস 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 তাহলে দেখো খাদ্যটা কোথায় আসলো ইসোফেগাসের মধ্যে আসবে এখন খাদ্যটা শ্বাসনালীতে যদি যেন না আসে এই জন্য শ্বাসনালির এই জায়গায় না একটা জিনিস থাকে এর নাম হলো এপিগ্লোটিস কি নাম এপিগ্লোটিস এপিগ্লোটিস থাকে কি থাকে এপিগ্লোটিস তাহলে এই এপিগ্লোটিসের কাজটা কি এই এপিগ্লোটিসের কাজটা হচ্ছে খাদ্যটা যেন শ্বাসনালীর মধ্যে না আসে সেজন্য কি করে সে শ্বাসনালীকে বন্ধ করে দেয় কখন বন্ধ করে দেবে সব সময় কি বন্ধ করে রাখবে সব সময় বন্ধ করলে তো আমরা অক্সিজেন নিতে পারবো না যখন শুধুমাত্র খাদ্য আসবে কি আসবে যখন যখন শুধু খাবার আসবে তখন এই ইপিগ্লোটিস কি করবে শ্বাসনালীটাকে বন্ধ করে দেবে যখন খাদ্য থাকবে না অক্সিজেন যাবে তখন সে অন্ন নালীকে নড়াচড়া করতে পারে তাহলে কি করতে করতে পারে পারে যখন খাদ্য থাকবে না অক্সিজেন আমরা নিব তখন সে অন্ন নালিকে বন্ধ করে দেবে এদিকে এসে আর যখন আমাদের খাদ্য আসবে তখন সে শ্বাস নালীকে বন্ধ করে দেবে বুঝছো এই বিষয়টা এইটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো দেখে যতটুকু আমি পড়াইলাম এইটুকু বুঝছো কিনা এখান থেকে কিন্তু মুখের যান্ত্রিক পরিপাক আমাদের শেষ তাহলে যান্ত্রিক পরিপাকটা যদি আমি আর একবার বলি একটু মনোযোগ সহকারে একটু শোনো এবার বলেই মুছে আমি যে যান্ত্রিক পরিপাক মানে কি দাঁত ও জিব্বার সাহায্যে পরিপাক হবে দাঁত ও জিব্বার সাহায্যে পরিপাক হবে প্রথমেই হবে কি লালারস আসবে লালারস খাদ্যকে পিচ্ছিল করবে খাদ্যটা পিচ্ছিল হয়ে যাবে এই খাদ্য পিচ্ছিল হওয়ার পরে এই যে লালারস আছে না এই লালারসের মধ্যে দুইটা জিনিস থাকবে কয়টা জিনিস দুইটা জিনিস থাকবে একটার নাম ইমিউনোগিন এ আর একটার নাম লাইসোজাইম এই লাইসোজাইম এবং ইমিউনোগিন এ কি করবে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেবে আমরা খাস খাদ্যের সাহায্যে যে ব্যাকটেরিয়াগুলো নিব সেগুলো কি করবে ধ্বংস করে দেবে আচ্ছা এরপরে জিব্বা আছে না জিব্বা কি করে নড়াচড়া করে সেই জিব্বা কি করবে দাঁতের নিচে খাদ্যগুলো নিয়ে যাবে তখন দাঁত কি করবে খাদ্যগুলোকে টুকরো টুকরো কণায় রূপান্তর করবে তখন খাদ্যগুলো যখন টুকরো টুকরো কণায় রূপান্তরিত হবে এই খাদ্যগুলোকে জিব্বা কি করবে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে উপরের দিকে তখন খাদ্যগুলো নিচের দিকে যাবে পিছনের দিকে যাবে যখন পিছনের দিকে আসবে তখন খাবারটা যেন নাশা ছিদ্র না যায় নাকের মধ্যে না আসে চলে এজন্য কি করবে সফট প্লেট যেটা আছে এই সফট প্লেটটা বাধা দেবে সফট প্লেট বাধা দেবে তাহলে সফট প্লেট কি করবে নাশা ছিদ্র প্রবেশে বাধা দেবে এরপরে খাদ্যটা চলে আসবে একটা গহ্বরের মধ্যে যেটা নাম গলবিল কি নাম গলবিল গলবিল এই গলবিল থেকে এই যে গলবিল এই যে গহব্বরটা নাম গলবিল গলবিল আসবে সামনের দিকে যেটা থাকতেছে এটার নাম শ্বাসনালি পরে যেটা অন্য এখন খাদ্যটা খাদ্য কোথায় যাবে অন্য নালিতে যাবে যেন শ্বাসনালীতে না যায় এর জন্য কি করবে ইপিগ্লোটিস এই জিনিসটাকে বাধা দেবে ইপিগলোটিস কি করবে খাদ্যটা যেন শ্বাসনালিতে না যায় এর জন্য বাধা দেবে আচ্ছা আশা করি এইটুকু বুঝছো যদি কেন প্রবলেম থাকে কোনো কিছু রিপিট করতে হয় কমেন্ট করতে পারো এরপরে আমরা পড়বো রাসায়নিক পরিপাক দেখো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো রাসায়নিক পরিপাক এটা কিন্তু সৃজনশীলের মধ্যে তোমাদের আসে মুখে পরিপাকটা তাহলে সৃজনশীলের মধ্যে যখন মুখে পরিপাক আসবে তখন তোমাদের যান্ত্রিক রাসায়নিক দুটাই লিখতে হবে দুটাই দুটাই লিখতে হবে এখন দেখো রাসায়নিক পরিপাক রাসায়নিক রাসায়নিক পরিপাক রাসায়নিক পরিপাক আমরা জানি রাসায়নিক পরিপাক মানে হলো রাসায়নিক পরিপাক মানে হলো এনজাইম দ্বারা পরিপাক তো তোমরা তো জানো যে খাদ্যের উপাদান যে ছয়টা আছে এই ছয়টি উপাদানের মধ্যে পরিপাক করতে হয় তিনটা উপাদান কয়টা উপাদান পরিপাক করতে হয় তিনটা সেই তিনটা কি কি তোমরা জানো একটার নাম হলো শর্করা একটার নাম হলো আমিষ আর একটার নাম কি স্নেহ বা লিপিড তো এখন দেখো এই তিনটার মধ্যে মুখের মধ্যে মুখে শুধুমাত্র পরিপাক হবে একটা খাবার সেটা হলো শর্করা এই শর্করা খাবারটা মুখে পরিপাক হবে কিন্তু আমিষ আর স্নেহ মুখে পরিপাক কক্ষ নই হবে না কেন হবে না কারণ আমিষ পরিপাকের জন্য যে এনজাইমটা লাগবে এটা মুখের মধ্যে নাই লালা গ্রন্থির মধ্যে নাই স্নেহ পরিপাক কেন হবে না কারণ স্নেহ বিশ্লেষী যে এনজাইমটা লাগবে এই এনজাইমটা মুখের মধ্যে নাই বুঝছো এখন দেখো শর্করা পরিপাক হবে কেন হবে কারণ শর্করা বিশ্লেষী এনজাইম আছে সেই অ্যাঞ্জামটার নাম কি তোমরা জানো আমরা গতদিন পড়াইছিলাম টম যে মুখের যে লালারস আছে এই লালারসের মধ্যে টম থাকে টম টম মানে কি টম মানে হলো টায়ালিন ট দিয়ে কি টায়ালিন থাকে টায়ালিন থাকে টায়ালিন থাকে আর হচ্ছে কি থাকে মল্টেস থাকে টায়ালিন আর কি মল্টেস দুইটা এনজাইম থাকে তাহলে লালারসের মধ্যে এই দুটো অ্যাঞ্জাইম থাকে যেই দুটাই দুটাই শর্করা বিশ্লেষী অ্যান্জাম এজন্য জন্য শর্করা একটা মুখে পরিপাক হয় এজন্য আমরা যখন ভাত খাই ভাত খাওয়ার সাথে সাথেই দেখবা যে এনার্জি আমরা পাই তাহলে শর্করা জাতীয় জিনিস খেলে মুখে শুরুতেই পরিপাক হচ্ছে মুখে দেওয়ার সাথে তোমার দাঁত জিব্বা এগুলা সাজে যখন আমরা থুসথুসে করে খাবো তখন পরিপাকটা হয় এজন্য খাওয়ার সময় অবশ্যই তোমার ভাতটা ভালো করে চিবিয়ে খাবা তাহলে কি হয় মুখে পরিপাক হবে বাকি অংশটা পাকস্তরী বা ক্ষুদ্রান থেকে পরিপাক হবে সরি পাকস্তরী না ক্ষুদ্রান থেকে পরিপাক হবে ক্ষুদ্রান্তে আচ্ছা এখন দেখো এই যে টায়ালিন আছে না টায়ালিন কি করে জটিল শর্করাকে টায়ালিন জটিল যে শর্করা আছে জটিল শর্করা আছে টায়ালিন কি করে জটিল শর্করাকে ভাঙ্গায় সে জটিল শর্করাকে শর্করাকে ভেঙ্গে মলটোজে রূপান্তর করে কীসে রূপান্তর করে মলটোজ মলটোজের রূপান্তর করে মনে রাখবা এই টায়ালিন ও মল্টেজের মধ্যে বেশি পরিমাণে থাকে টায়ালিন বেশি পরিমাণে কোনটা থাকে পরিমাণে বেশি থাকবে টায়ালিন লালা গ্রন্থির মধ্যে টায়ালিনটা বেশি থাকে আচ্ছা এরপর দেখো মলটেজ মলটেজটা কি করে পরবর্তীতে এই মলটোসকে মলটোজ মলটোস এই মলটোসকে ভেঙে মলটেজ এনজাইম কি করবে মলটোসকে ভাঙাবে মলটোসকে ভাঙ্গাবে মলটেজ কোনো একটা ওয়ার্ডের শেষে এস থাকলে কিন্তু সেটা এনজাইম বুঝছো এস নাও থাকতে পারে যেমন টাইলিন এজ নেই সেটা এনজাইম তাহলে এস থাকলে তো এনজাইম তাহলে মলটেজ কী এনজাইম তাহলে মলটোসকে ভাঙাচ্ছে মলটেজ সে ভেঙে কিসে রূপান্তর করবে গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজে রূপান্তর করবে আর আমরা গত লেকচার থেকে জানি যে শর্করা যেটা আছে এই শর্করার শর্করার এন্ড প্রোডাক্ট কি প্রায় এন্ড প্রোডাক্ট হচ্ছে কিন্তু গ্লুকোজ আশা করি তোমরা এইটুকু সবাই বুঝছো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারো বুঝছো এইটুকু বলো এইটুকু সবাই বুঝছো ওকে পিপ পার্সেন্টেজ এত কম কেন বাকিটা কি বাকিদের এটা কি হয়ে গেছে একদম ইজি জিনিস হয়ে গেছে সবারই নাকি ওকে কারো কোনো প্রবলেম আছে ওকে আজকে আমি হচ্ছে এতটুকুই পড়াবো এরপরের লেকচারে একটু বেশি করে পড়াবো আজকে একটু আমার তারা আছে আজকে এতটুকুই এরপরের লেকচারে একটু বেশি করে তোমাদের পড়াবো টাইম দেবো ঠিক আছে আজকে শুধু মুখে পরিপাক টাইমে পড়াইলাম তাহলে মুখে পরিপাক দুই ধরনের যান্ত্রিক রাসায়নিক রাসায়নিকের মধ্যে শুধু সরকার পরিপাক হয় শর্করার মধ্যে দুইটা এনজাইম থাকে টায়ালিন আর কি মলটেজ টায়ালিন শর্করাকে ভাঙায় মলটোজে রূপান্তর করতেছে আর মলটোজকে মলটেজ এনজাইম কি করতেছে গ্লুকোজে রূপান্তর করতেছে এগুলা কিন্তু তোমাদের সৃজনশীল আসে বুঝছো এটা পড়তে হবে এরপরের দিনে আমরা পাকস্থলী পরিপাক করব পাকস্থলীর পরিপাকের সাথে গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ব এবং পাকস্থলীর ধারণ ক্ষমতা কোনটার ক্ষেত্রে কেমন গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয়টা কোষ থাকে পাকস্থলী ভাঙ্গালে কয়টা প্রাচীর পাওয়া যাবে সেটা পড়ব এবং পাকস্থলীর মধ্যে যে খাবার পরিপাক হয় আমিষ কীভাবে পরিপাক হয় ইত্যাদি জিনিসগুলো আমরা পড়বো আজ আজকে এই পর্যন্তই হ্যাঁ দশটা লেকচার নিতে চাইছিলাম কিন্তু অনেকে রেসপন্স করে না এই জন্য নিব না ঠিক আছে আজকে এই পর্যন্তই না আজকে কোশ্চেন করা হবে না আজকে এই পর্যন্তই তো তোমাদের তোমরা হচ্ছে নেক্সট ক্লাস অবশ্যই করবো কারণ নেক্সট ক্লাসটা একটু লং হবে হ্যাঁ নেক্সট ক্লাসে কোশ্চেন করবো এবং অনেক কিছু করাবো আজকে এই পর্যন্তই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম